আসসালামু আলাইকুম লক্ষ্মী সোনামণিরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ওস্তাদজিও ভালো আছি। তোমাদের মনটা ভালো আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা ঠিকমতো পড়াশোনা করতেছো? কিছুদিন পরে কিন্তু তোমাদের সেকেন্ড মান্থলি এক্সাম, ঠিকমতো পড়াশোনা করবে, ঠিক আছে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। আচ্ছা চলো তাহলে আজকে আমরা আমাদের পড়া শুরু করি, ঠিক আছে? আজকের বিষয় হচ্ছে বাংলা। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো, বোর্ডে একটি বর্ণ লেখা আছে। তোমরা কি জানো এই বর্ণটির নাম কি? এই বর্ণটির নাম হচ্ছে ম। ম বলো, সবাই বলো ম। আচ্ছা আমরা এখন কিভাবে ম লিখতে হয় শিখব। তার আগে আমরা পিছনের পড়া একবার রিভিশন দিয়ে আসি, ঠিক আছে? তাহলে সবাই ওস্তাদজির সাথে সাথে বলবে, লক্ষ্য করো, সবাই লক্ষ্য করো। সবাই বলো ক, খ, গ, ঘ, উ, অ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ই, অ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন। এটার উচ্চারণ হবে দন্ত ন, দন্ত ন। ঠিক আছে, মাশাল্লাহ। প, ফ, ব, ভ, ম। এই যে দেখো আজকে আমরা শিখব ম, এটার নাম কি? মাশাল্লাহ, ঠিক বলেছ, এটার উচ্চারণ হবে ম। তাহলে চলো কিভাবে ম লিখতে হয় আমরা শিখে নেই প্রথমে। হ্যাঁ, আমি তাহলে মুছে দিচ্ছি একটা ম। সবাই লক্ষ্য করো, ম লিখতে পূর্ণ মাত্রা ব্যবহৃত হয়। আচ্ছা প্রথমে আমরা এক এক লিখব। এই যে আমরা এক এক তো শিখেছিলাম, তাই না, সংখ্যায় এক লিখা? হ্যাঁ, প্রথমে আমরা একের মতো করে লিখব। তারপরে দেখো, তারপরে আমরা এখান থেকে একটা নিচে একটা লেস দিব। এটা অনেকটা দুইয়ের মতো হয়ে গেছে। দুই, যদিও দুইয়ের মধ্যে এরকম একটা বৃত্ত থাকে না, হ্যাঁ, কিন্তু অনেকটা দুইয়ের মতো। আচ্ছা তারপরে দেখো আমরা নিচ থেকে উপরে একটি দাগ উঠিয়ে দিব। দেখছো ম লেখা শেষ, সহজ না? মাশাল্লাহ। আচ্ছা এখন তোমাদের কাজ হচ্ছে, তোমরা এখন খাতায় লিখবে। সবাই বাংলা খাতা বের করো। বাংলা খাতায় কাল যেখানে লিখেছ এর পরের পৃষ্ঠা খোলো সবাই। এই যে দেখো ম, দেখতে পাচ্ছ? আচ্ছা নিজে নিজে খাতা খোলার চেষ্টা করো, ঠিক আছে সোনামণিরা? আচ্ছা এখন তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ময়ের উপরে তোমরা হাত ঘুরাবে, ঠিক আছে? আর প্রত্যেকবার লিখার সময় লিখবো আর পড়ব, মনে আছে? লিখবো আর পড়ব। প্রত্যেকবার ম লিখার সময় হাতে লিখবে, মুখে বলবে ম, 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 ঠিক আছে? আচ্ছা
पूरा पिसटा तुम्हारा लिखबे लेखार परे हाथ निजे निजे हाथ घुराबे हाथ घुरानोर परे अपर पिसटाय तुम्हारा प्रत्येकटी सादा घरेर मध्ये निजे निजे लेखार चेष्टा करबे ठीक आछे बंधुरा ताहले तुम्हारा लेखा शुरू करो आज के पर्यन्त थाक इनशाल्लाह परवर्ती क्लासे उस्ताद जी नतून एक विषय निये हाजिर हब आल्ला हाफेज़।